খালা কিছু লাগবে আপনার? না কিছু লাগবো না। আচ্ছা বৌমা, আমার মেয়ের বিয়েটা দেরি হইতেছে কেন এত? বিয়েটা কবে হইব? খালা একটা কিছু সমাধান নিশ্চয়ই হবে, আর যেটা হবে সেটা আশা করি সবার জন্যই ভালো হবে, আপনি এত চিন্তা করবেন না। তুমি তো ওই বইয়ের শিখানো কথা কইলা, একটা কিছু সমাধান হইব, সকলের জন্য মঙ্গল হইব, সেই বিয়েটা কবে হইব? শুনো, এমন কিছু কইরো না, তোমার কিন্তু একটা মেয়ে আছে। হ্যাঁ অভিশাপটা নাইমা আসে। কি বলছেন খালা, আপনি এসবের মধ্যে আমার বাচ্চা মেয়েকে টানছেন কেন? উচিত কথা কি দুস্ত বেজা। ও মা, কি হয়েছে? মা, আপনার বোন তো অনেকদিন হয় এসেছে, আমার মনে হয় এখন ওনার বিদায় নেওয়ার সময় এসে গেছে। ওরে বাবা, বুবু আমি কবে বিদায় নিব, কবে বিদায় নিব না, এইটা কি তোমাকে বলে দিতে হবে? হ্যাঁ, আমি এই বাসায় যা বলবো সেটাই হবে। না 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 না, তোমাকে কেন বলতে হবে? মা আমি খুবই সরি, আমি আপনার সামনে এভাবে কথা বলছি, কিন্তু আমি আসলে বলতে বাধ্য হচ্ছি। আমার স্বামী যেহেতু এই সংসার চালায়, অতএব এই বাসায় কে থাকবে কে যাবে সেটা আমার কথা মতো হবে। দিস ইজ ফাইনাল। ও, এই সংসার তেলে তোমার স্বামীর টাকায় চলে, তোমার স্বামী তেলে এই পরিবারের একজন গার্জিয়ান। আপনার কি কোনো সন্দেহ আছে তাতে? না, আমার সন্দেহ আছিল, যাক এখন আমি নিশ্চিত হইলাম, এখন আমার খুবই আরাম লাগতেছে। তাহলে শুনো, তোমার স্বামী যেহেতু এই পরিবারের গার্জিয়ান, তার তো তাহলে অনেক বড় একটা গুরু দায়িত্ব পালন করতে হয়। এই যে আমার বুবুর হাজবেন্ড, মানে আমার দুলা ভাই, কোন আমলে আমার স্বামীর কাছ থেকে 10 লাখ টাকা নিছিল, বুঝছো? সেই টাকা এখন শুধু আসলে মনে করো যে 50-60 লাখ টাকার উপরে হয়েছে। যেহেতু তোমার স্বামী আমার আপন মায়ের পেটের বোনের ছেলে, আপন বাইক না তো? আচ্ছা ঠিক আছে, থাক মনে করো যে 50 লাখের থেকে 25 লাখ আমি তারে ভিক্ষা দিয়ে দিলাম, আর বাকি 25 লাখ টাকা দিয়ে দিলেই হইব, আমি শ্বশুর করে তখন গ্রামে চলে যাব। তুমি আসো, ঘরে আসো। উচিত কথা দুস্থ বেচার, আমার নাতনিকে নিয়ে নোংরামি না করে চলতো না? নাতনিরে নিয়ে নোংরামি করলাম কোথায়? হ্যাঁ, আমাদেরকে বের করে দিবে দুই দিনের মধ্যে।